কোমর ব্যথা আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। 90 থেকে 95 ভাগই মেকানিক্যাল সমস্যাজনিত কোমর ব্যথা ভুগে থাকে, আর প্যাথোলজিক্যাল সমস্যাগুলোর পরিমাণ খুবই কম। কোমর ব্যথার চিকিৎসায় আমাদের দেশে প্রায় আমরা দেখে থাকি যে রোগীরা নিজে থেকেই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে এটা মিনিমাইজ করা বা কমিয়ে রাখার চেষ্টা করে, এটা কখনো করা যাবে না। কোমর ব্যথাকে রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে নিতে হবে যে কোমর ব্যথাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। বেশিরভাগ সমস্যায় আমরা উইদাউট অপারেশন, উইদাউট ওষুধ ছাড়াই কিন্তু আমরা মেকানিক্যালি বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বায়োমেডিক্যাল বিভিন্ন কারেকশন, আর্গোনমিক্যাল কারেকশন, চলাফেরা উঠা বসার কারেকশনের মাধ্যমে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।